এই ভিডিওতে আসছেন অর্থাৎ আপনি গিয়ার লঞ্চ সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা আছে অর্থাৎ গিয়ার লঞ্চে আপনি কীভাবে কাজ করবেন সেই বিষয়ে আপনার জানার খুবই ইচ্ছা বিদায় আপনি আসলে এই ভিডিওটা ক্লিক করছেন সো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকে আমি দেখাবো মূলত গিয়ার লঞ্চ সম্পর্কে গিয়ার লঞ্চে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনি ডোমিনেট করবেন কীভাবে একটা অ্যাকাউন্ট স্টোর অ্যাপ্রুভাল পাবেন সেই প্রসেসগুলো সো ইতিমধ্যে এরকম ভিডিও আপনি খুব কমই পাবেন ইউটিউবে সো আপনি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি দেখতে পারেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে আসলে গিয়ার লঞ্চে কীভাবে একটি স্টোর ক্রিয়েট করতে হয় কীভাবে ভাবে আপনি কিভাবে এখান থেকে অ্যাপ্রুভাল পাবেন সো আমরা চলে গেলাম একটা ব্রাউজারে আপনি যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন আমি একটা ব্রাউজার ইউজ করলাম গুগল ক্রোম নো প্রবলেম আপনি এনি যে কোনো ধরনের একটি স্টোর স্টোর ক্রিয়েটের জন্য যে কোনো ধরনের ব্রাউজার আপনি সিলেকশন করতে পারেন সো আমি গিয়ারলান্স লিখে একটু সার্চ করলাম দেন সিম্পল হ্যাঁ সো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই দেখাচ্ছে গিয়ার হোম সো আপনি গেয়ারলাই ক্লিক করলেন ক্লিক করার পর হ্যাপি নিউ ইয়ার এরকম যা যা দেখতেছেন সব কিছু আপনার কোনো প্রবলেম নয় সো আপনি এখানে এখানে ক্লিক করবেন ক্রিয়েট ক্রিয়েট স্টোর স্টোর ওকে আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে দেখাচ্ছে কী কী করতে হবে না করতে হবে সব একটু স্লো ওকে সো এখানে দেখেন সুন্দর করে দেখাচ্ছে রেডি টু গো লাঞ্চ লান্স ইউর ওয়ান স্টোর কমপ্লিট লিভ ফ্রি লিঙ্ক ইউর স্টোর ইন ইউ আর এল তারপরে আপনার দিতে পারেন ইজি টু লার্ন টু ইউজ তারপরে অল আর ই কমার্স টুল শপিফাই অ্যাপ অ্যাভেলেবেল নো প্রবলেম দেন ওকে সো আমি এখান কী করবো এখানে জাস্ট গেট স্টার্টেড ফর ফ্রি এখানে ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টিউটোরিয়াল আছে আপনারা চাইলে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন এখানে যে স্টোর ইউটোরিয়াল আছে এগুলো একটু দেখে নেবেন একদম নিচে চলে যাবেন এভাবে যেহেতু একদম আপনি বিল্ড ইউর বিজনেস তারপর হল আপডেট সপিফাই সপিফাই যদি থাকে আপনার সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি গেট স্টার্ট এডিয়া এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলতে হচ্ছে সেট আপ টিউটোরিয়াল আপনি এই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন আর যদি না হয় সেক্ষেত্রে জয়েন্ট টু আস টুরে এর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি গিয়ার লঞ্চের মূল যে এখানে চলে আসছে এখানে বলতেছে লগ গুগল আমি গুগল দিয়ে করে দিই দেন কন্টিনিউ ওকে সো যখন আমি গুগল দিয়ে লগ ইনটা করাই দিলাম তারপরে এখানে অনেক তথ্য দিতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সতর্কতার সহিত এখানে ইউজ করতেছি কোনো প্রবলেম নেই সো আমরা ইউ একটা নাম ইউজ করব এখানে আপনি রিয়াল তথ্যটা দিবেন ঠিক আছে আমি আমার তথ্যটা দিলাম আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে যে মিলটা আছে মিলটা ঠিক রাখবেন স্টোর নেম হিসাবে দেবেন সো আমি এখানে একটা অলরেডি ডোমিন পার্সেজ করে রাখছি সো এটা আমি বলবো ডোমিন পার্সেজের বিষয়ে আমি আপাতত এটা দিচ্ছি তারপরে যখন ডোমিনের কথা আসবে তখন বলবো ওকে সো এখন এটাই আমি দিলাম তারপরে হ্যাঁ অ্যাড্রেস সো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে

সোশ্যাল মিডিয়া পেজ চাইছে আপনি যে কোনো আপনি সোশ্যাল মিডিয়া পেজ দিয়ে দেবেন সো আমি এখানে আমার ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি ইনস্টাগেট ওকে স্যার দিয়ে দিলাম তারপর এইচ গ্রুপ দিয়ে দিলাম তারপরে হাউ অ্যাবাউট ইট সো এখানে দিতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে জানলাম অথবা আপনি যে কোনো একটা দিতে পারেন সো আমি এখানে সোশ্যাল মিডিয়া থেকে জানলাম জব ফিল্ড তারপরে মিডিয়া ওকে জাস্ট সাবমিট ক্লিক করে দেবেন সো অবশ্য দেখতে পাচ্ছেন এইখানে গিয়ার লাঞ্চের কিছু সেলার এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্টগুলো আপনি একটু অ্যাকসেপ্ট করে দেবেন ইজিলি অ্যাকসেপ্ট করে দিবেন দেখেন মোটামুটি স্টোর কিন্তু আমাদের এখন হাত চলে আসছে দেখছেন একদম ইজিলি এখন আপনাকে কি করতে হবে সি দা ড্যাশবোর্ড দেখতে পারবেন চেঞ্জ সেটিংস ডিএনএস প্রোডাক্ট ডিজাইন প্রোডাক্ট অ্যাডভার্টাইজ প্লাস অ্যান্ড প্রিভিউ লেটস গ্রো ফার্স্ট ক্যাম্পেন আপনি জাস্ট এখন অ্যাডিও গ্রাফিক্স গ্রাফিক্সের মধ্যে আপনাকে একটা ব্যানার আপলোড করতে হবে একটা লোগো আপলোড করতে হবে একটা আপলোড করতে হবে তো মোটামুটি জিনিস আপনি রেডি করে ফেলতে পারেন খুব দ্রুত দেন আপনি চলে যাবেন ফোর প্রোডাক্ট হোম পেজ ক্রিয়েটেড সাইট মেনু এটা সাইট মেনু তৈরি করতে পারবেন সো এখন সাবমিট ডোমিন যেটা বলতেছিলাম একটা ডুমিন এখন আমি ডোমিনটা পার্সেজ করার বিষয়ে বলবো দেখেন এটা হলো নেমচিপ আমি নেমচিপ থেকে ব্যবহার করছি নেমচিপ থেকে আপনি ডোমিনটা কিনে নিতে পারেন তো আমি এই ডোমিনটাকে আমি কপি করলাম কপি করে আমি এখানে দিলাম দেওয়ার পর সাবমিট ইউর ডোমেন ফর স্টোর লঞ্চ সো এখানে বলতেছে যে আপনি কোথা থেকে ডোমিনটা কিনছেন আমি নেম চিপ থেকে কিনছি আপনি যদি গোডুডি থেকে কিনেন নেম ছিলো থেকে কেন আদাব থেকে কিনেন কোনো সমস্যা নেই আপনি এটা দেখাই দেবেন তো নেম চিপ থেকে যেহেতু কিনে আমি নেম চিপ দিলাম তারপর আমার ডোমেন নেমটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেন সাবমিট করে দিলাম বলতেছে থ্যাংকস We take a look over this store, make sure this everything looks good.

ওগুলো আপনি আস্তে আস্তে ক্রিয়েট করে করতে পারেন একটা একটা পেজ তৈরি করুন আর মেনু সেট আপ করবেন সো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডোমেনটা সাবমিট করতে হয় আমরা যদি আমাদের ডোমেনটা অ্যাপ্রুভ হয়ে যায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেন আমি ওই ইমেল সহ কীভাবে কী সেট আপ করতে পরবর্তী প্রসেসে আরও একটি ভিডিও দেবো সেই পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কোনো কিছু জানার থাকে এই মার্কেটিং সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন পাশাপাশি আমাকে যেভাবে আপনারা খুঁজে পান খুঁজে পেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা এই গেয়াল সম্পর্কে আর কোনো ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন না থ্যাংক ইউ ইবরান দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ